नमस्कार बंधुरा, आमार सुस्वादु किचेन चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। फुलकपी शीतेर ए सब्जीटा दिए तो आपनारा नानान धरनेर रेसिपि खेये देखेछेन, तबे आजके आस्त फुलकपि दिए रेसिपि बानिये देखाबो जेटा एकबार खेले बार बार खेते इच्छा करबे। तार जोन्नो भिडियोटा स्किप ना करे देखते थाकुन। प्रथमे आमी फुलकपिगुलोके जले सिद्ध करे नियेछिलाम, 4 थेके 5 मिनिट जले भालो करे सिद्ध करे नियेछि जाते फुलकपिटा सम्पूर्ण रूपे गले जाए। एबार कड़ाईते तेल दिए तारपर आस्ते फुलकपिगुलो एर उपरे आस्ते आस्ते दिए दिलाम। तबे एई फुलकपिगुलो किन्तु साइजे खूब छोट छोट, एई छोट छोट फुलकपि दिए रान्ना करते एटा बेशि सुंदर हबे। এবার সমস্ত ফুলকপিগুলো আস্তে আস্তে কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। এবারে জাস্ট এপিটোপিট করে এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব যাতে ফুলকপিটা গায়ে একটা হালকা লালচে কালার আসে। তবে এটাকে কিন্তু বেশি লালচে করে ভাজবো না, জাস্ট হালকা একটা লালচে কালার করে নেব। সেজন্য ফুলকপিটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ফুলকপির গায়ে হালকা লালচে রং ধরেছে, এইবার ফুলকপিগুলোকে আস্তে আস্তে তুলে নেব। যেহেতু ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছি সেজন্য কিন্তু ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে যাতে এটা ভেঙে না যায়। এইভাবে সমস্ত ফুলকপিটা তুলে নেওয়ার পর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তাতে দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটা ছোট দারুচিনি দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলাটা হালকা একটু ভেজে নিয়ে তার ভিতরে একটা বড় সাইজের কুচানো টমেটোকে এভাবে দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটু ভেজে নিতে হবে। টমেটোটাকে এইভাবে একটু ভেজে নিলে টমেটোটা গলে যাবে কিন্তু এরকম তরকারির সাথে মিশে যাবে না। এইভাবে টমেটোটাকে হালকা একটু ভেজে নিয়েছি। দেখুন টমেটোর থেকে জুসটা বেরিয়ে এসেছে কিন্তু টমেটোটা কিন্তু এরকম শক্ত শক্ত আছে। এর মতো অবস্থায় এর ভিতরে আমি এখানে এক মুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে কড়াইশুঁটিটা একটু নরম হয়ে যায়। কড়াইশুঁটি এবং টমেটো বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দেখুন দুটোই বেশ নরম হয়ে এসেছে। এইবার এর ভিতরে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নেব যাতে কড়াইশুঁটির ভিতরেও নুনটা ঢুকে যায় এবং এটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসে। আর ফুলকপি সিদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়ে দিয়েছিলাম। এবার এটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে আমি একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা ভালো করে পেস্ট করে এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু এর ভিতরে আর এক্সট্রা কোনো তেল অ্যাড করব না, এটাকে এভাবে কম তেলেই আমি রান্না করছি। এটাকে মিক্স করে নেওয়ার পর তারপর এর ভিতরে আমি আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে এই মশলার সাথে একটু মিক্স করে নেব। যেহেতু এটা পেস্ট করা মশলা সেজন্য কিন্তু এটা ভাজতে বেশি সময় লাগবে না। এইভাবেই একটুখানি টমেটোর সাথে দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নিতেই এর সমস্ত কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। জাস্ট কয়েক মিনিট এটা এই মশলার সাথে একটু ভেজে নিয়েছি। এবার যখনই এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসা শুরু করবে তখন এর ভিতরে আমি জল দিয়ে দিলাম। মিক্সিতে মশলা পেস্ট করার পর যেটুকু জল দিয়ে মিক্সিটা ধুয়ে নিয়েছিলাম সেই জলটাই আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এইবার এর ভিতরে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা মিক্স করে নিয়ে এর ভিতরে আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এটাকে মিক্স করে নেওয়ার পর এটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সেই সাথে এখানে কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। এখানে বেশ কিছুটা কাজু বাদাম নিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কাজু বাদামের এই পেস্টটা দেওয়ার ফলে ফুলকপির টেস্টটা কিন্তু দারুণ সুন্দর হবে। এইভাবে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলাটা এরকম ঘন হয়ে আসবে এবং হালকা তেল ছাড়তে শুরু করবে তখন এর ভিতরে আমি দুধ দিয়ে দেব। দুধ এই জিনিসটা দিলে কিন্তু ফুলকপির টেস্ট অনেক বাড়বে। তবে যারা দুধের বদলে জল দেবেন সেক্ষেত্রে কিন্তু এই রান্নার টেস্টটা ভালো আসবে না। সেজন্য আমি প্রেফার করব আপনারা অবশ্যই যেন এটা দুধ দিয়েই বানান, তবেই কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসবে। এবার দুধটা আগে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দুধটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। দুধটা যখনই আপনি ভালো করে ফোটাবেন দেখবেন দুধ যেরকম ফুটে উঠলে সেটা উপচে পড়ে যায়, এরকম ফেনা হতে হতে দুধটা কিন্তু আস্তে আস্তে ওপরে উঠে আসবে যেমন দুধ উতলানোর সময় হয়। এবারে দেখুন এর থেকে প্রচণ্ড পরিমাণে ফেনা হচ্ছে এবং এটা উপরে উঠে আসছে। এইবার এটাকে ভালো করে আরেকটু মিশিয়ে নিলাম। এবার দেখুন দুধটা আর ফেনা হচ্ছে না। এর ভিতর এবার সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভালো করে
মিক্স করে নিয়েছি এবং দুধটাও বেশ ঘন হয়ে এসেছে। এবার এর ভিতরে সামান্য একটু নুন দিয়ে দিলাম। ফুলকপিতে নুন আছে আর মশলাও কষানোর সময় তাতে নুন দিয়েছিলাম, সুতরাং এই যে পরিমাণ এই ঝোলটা হবে তার জন্যই অল্প একটু নুন দিয়ে দিয়েছি। এবার সমস্তটা ভালো করে মিক্স করে নেওয়ার পর যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিলাম। এভাবে সমস্ত ফুলকপিগুলো এই গ্রেভির ভিতরে দিয়ে দিলাম। ফুলকপিগুলো দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। সেজন্যই কিন্তু আমি ফুলকপিটাকে সিদ্ধ করে ভালো করে নরম করে নিয়েছিলাম। এবার গ্রেভির ভিতরে দেওয়ার পর এটা জাস্ট একটু ফুটে উঠলেই এর ভিতরে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দেবো। জাস্ট একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে একটু মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার এটাকে আমি প্লেটে তুলে সার্ভ করে দিলাম। আস্ত ফুলকপি দিয়ে রাজকীয় স্বাদের এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা বা পোলাও সমস্ত কিছুর সাথেই জমে যাবে। এটা কতটা সফট হয়েছে সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি, তবে তার মধ্যে আপনারা ভিডিওটিতে লাইক করে দিন এবং কেমন লাগলো কমেন্ট করে জানান। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই চ্যানেলের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।